আসসালামু আলাইকুম, আমার নাম রাফায়েতুল কবির। আমি আপনাদের জন্য ট্রাভেল, ট্যুরিজম, ভিসা এবং ইমিগ্রেশন নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আজকে যে ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি সেটা একটা অবিশ্বাস্য রকমের ধামাকা অফার। একটু নড়ে চড়ে টাইট হয়ে বসেন তো ভাই। হতে পারে আমার এই কথাগুলা ভালো করে শোনার কারণে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আপনার জীবনের মোড় পুরোপুরি ঘুরে যেতে পারে। আমেরিকার ভিজিট ভিসা কয় প্রকারের হয়ে থাকে? B1 ভিসা, B2 ভিসা, কিন্তু কেউ কি B3 ভিসার নাম শুনছেন? শুনেন নাই তো? এই ভিসাটা আগামী 2 মাসের মধ্যে কার্যকরী হতে যাচ্ছে। কি সেই বহুল আকাঙ্ক্ষিত B3 ভিসা? কারা পেতে পারে B3 ভিসা? কতদিনের জন্য দিবে এই B3 ভিসা? এই সব কিছু নিয়েই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এতদিন আমেরিকায় মানুষ বেড়ানোর জন্য কি ভিসায় যাইতো? B1 B2 ভিসায়। B1 ভিসাটা কি? এটা হচ্ছে শিক্ষা সফর অথবা কোনো সেমিনার সিম্পোজিয়াম থাকলে ওরকম, মানে হাই লেভেলের অফিসিয়ালদেরকে দেওয়া হয়তো B1 ভিসা টেম্পোরারি ভিজিটের জন্য। আর B2 ভিসাটা কি? এটাও একটা আমেরিকার ট্যুরিস্ট ভিসা, 5 বছরের জন্য, মাল্টিপল এন্ট্রি দিত, অনেকে অ্যাপ্লাই করতে পারতো, চাকরিজীবী বলেন, বিজনেসম্যান বা ল্যান্ডলর্ড, স্টুডেন্ট, সবাই মোটামুটি কম বেশ এই ভিসাটা পাইতো। কিন্তু B3 এটা আবার কী জিনিস? আপনাদের যাদের ফ্যামিলি ইমিগ্রেন্ট ভিসায় আমেরিকাতে অ্যাপ্লাই আছে, যেরকম হচ্ছে F1, F2, F3 এবং F4 ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিসাগুলা আসতে আসতে, মানে কেস ফাইলগুলা আসতে আসতে কিন্তু অনেক সময় লাগে। আপনারা জানেন যে F4 ক্যাটাগরি স্পেশালি যেটা ভাই বোনরা থাকে আমেরিকাতে, তারা দেশে অবস্থিত তাদের ভাই বোনদেরকে জন্য যখন অ্যাপ্লাই করে, এটার ফাইল আসতে আসতে কিন্তু 12 থেকে 14 বছর সময় লাগে। 12 থেকে 14 বছর পর আপনার এমবিসিতে ডাক আসবে, আপনি ভিসা পাবেন, আপনি ইমিগ্রেন্ট হয়ে আমেরিকায় যাবেন, আপনি গ্রিন কার্ড পাবেন। অনেক হ্যাসেল ভাই। এই যে আপনাদের জন্য এই F4 ক্যাটাগরির বা F3 ক্যাটাগরির যে অ্যাপ্লায়ারগুলো আছে, ইন দ্য মিন টাইম আপনি যতবারই আমেরিকার এমবিসিতে উঠবেন ট্যুরিস্ট ভিসার জন্য, ততবার ম্যাক্সিমাম টাইম আপনার ভিসাটা রিফিউজ হবে। কি এরকম এক্সপিরিয়েন্স আপনাদের অনেকের আছে না? আছে তো। আপনার ভাই বোন আপনার জন্য অ্যাপ্লাই করে রাখছে F4 ক্যাটাগরিতে, আস্তে আস্তে অনেক দেরি, ইন দ্য মিন টাইম আপনার খায়েশ হলো, আপনার ইচ্ছা হলো আপনি আমেরিকা যাবেন, আপনি B2 ট্যুরিস্ট ভিসার জন্য দাঁড়াইছেন, সোজার মতো ফাইল রিজেক্ট, এরকম তো হয়েছে অনেক। এদের জন্য, এই আপনাদের জন্যই হচ্ছে নতুন একটা ভিসা, B3 ভিসা। বর্তমানের আমেরিকার জো বাইডেন সরকার ক্ষমতায় আসার পরে একজন বিখ্যাত কংগ্রেসম্যান, মানে তাদের যে এমপি, সেই এমপি মহোদয়, মানে কংগ্রেসম্যান, একটা নতুন আইন উত্থাপন করেছে B3 ভিসা। এই ভিসাটা শুধুমাত্র তাদের জন্যই যারা আমেরিকাতে আত্মীয় স্বজনের মাধ্যমে ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখা বহুদিন ধরে, কিন্তু দেশে বছরের পর বছর অপেক্ষা করছে, এই সেগমেন্টের যারা আছে তারা খুব সহজেই B3 ভিসা এখন তাদের আত্মীয়দেরকে দেখার জন্য আমেরিকাতে যেতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এই B3 ভিসাটা আপনি কিভাবে পাবেন? এই B3 ভিসার জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন না, আপনার জন্য অ্যাপ্লাই করবে আমেরিকাতে থাকা আপনাদের ফার্স্ট ব্লাড। এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট ব্লাড বা এই নিকটাত্মীয় বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? মনোযোগ দিয়ে শুনেন কারা কারা নিকটাত্মীয়। নিজের বাবা মা, সন্তান সন্ততি মানে ছেলে মেয়ে, তারপর হচ্ছে ভাই বোন, এরপরে আরেকটু উপরে চলে যান দাদা দাদি, নানা নানি, তারপরে চাচা চাচি, ফুফা ফুফু, মামা মামি, খালা খালু, এই তো গেল একটা। ইভেন আপনার ভাগ্না ভাগ্নি, ভাতিজা ভাতিজি, এই সম্পর্কযুক্ত আত্মীয়রা যারা আমেরিকার পাসপোর্ট হোল্ডার, মনে রাখবেন গ্রিন কার্ড না, যারা আমেরিকার পাসপোর্ট হোল্ডার এবং যাদের ট্যাক্স ফাইল একটু স্ট্রং আছে, অর্থাৎ তারা সোসাইটি এবং ইকোনমিক দিক থেকে ভালো স্ট্রং পজিশনে আছে, তারা আপনার জন্য আমেরিকাতে অ্যাপ্লাই করে আপনার B3 ভিসা পাওয়ার রাস্তা সহজ করে দিতে পারে। এই B3 ভিসার মেয়াদ কতদিনের হবে? মেয়াদ হবে 4 মাসের, অর্থাৎ 120 দিন। 120 দিন আপনি আমেরিকাতে লিগালি স্টে করতে পারবেন আপনার রিলেটিভের বাসায়, যে রিলেটিভ আপনার জন্য অ্যাপ্লাই করেছে। এর বেশি দিন যদি আপনি স্টে করেন তাহলে আপনি ইললিগাল হয়ে যাবেন। আপনাকে 4 মাসের মধ্যে মনে রাখবেন দেশে আবার চলে আসতে হবে। নাম্বার 2, একটা বড় প্রশ্ন যে এই ভিসার ফিসটা কত? আমেরিকার ট্যুরিস্ট ভিসার ফিস যা এই ভিসার ফিসও তাই, অর্থাৎ 15,000 টাকা। এই টাকাটা আপনি ইস্টার্ন ব্যাংকে জমা দিয়ে এই রিসিপ্ট কপিটা সহ আপনি আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
আপনার যোগ্যতা কি লাগবে এটা একটা প্রশ্ন আসতে পারে কারণ বি2 ভিসার ক্ষেত্রে অনেকেই দেখছেন যে হাই অফিশিয়াল যারা বেসরকারি বা সরকারি চাকরিজীবী অথবা যারা বিজনেসম্যান ভালো বিজনেসম্যান কিংবা যারা ল্যান্ডলর্ড বা স্টুডেন্ট তারাই তো বি2 ভিসা পাইতো মানে জেনারেল ট্যুরিস্ট ভিসা তাহলে বি3 ভিসা কারা পাবে ভাই বি3 ভিসা সবাই পাবে কারণ বি3 ভিসা আপনার যোগ্যতায় আপনি পাবেন না বি3 ভিসা পাবেন আপনার জন্য যে অ্যাপ্লাই করছে যে পিটিশন করছে তার যোগ্যতায় পাবেন তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যত ভালো আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা তত কি ভালো আপনার কি কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে যেটা বি2 ভিসায় লাগে মোটেই লাগবে না যদি আপনি চাকরিজীবী হন নর্মাল দেখায় দিবেন বাট এটা ম্যান্ডেটরি কিছু না আপনি ব্যবসায়ী হলেও দেখাতে পারেন বাট ইটস নট ম্যান্ডেটরি ম্যান্ডেটরি হচ্ছে ওনার জন্য যিনি আপনার জন্য অ্যাপ্লাই করেছেন ওনার ট্যাক্স ফাইলটা অনেক ভারী হতে হবে তো এখন কথা হলো আপনি বি3 ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় গেলেন ওকে চার মাস পর আপনার নিয়তটা চেঞ্জ হয়ে গেল আপনার ইন্টেনশন চেঞ্জ হয়ে গেল আপনি মনে করলেন যে না আমি আর দেশে ব্যাক করবো না আমি থেকে যাই ভুলেও এই কাজটা করবেন এটা করলে কিন্তু আপনার জন্য যিনি অ্যাপ্লায়ার ছিলেন তার বিপদ হবে কী কী বিপদ হবে বলি নাম্বার এক বিপদ হবে ফেডারেল কোর্ট থেকে আপনার সে আত্মীয় নামে কিন্তু মামলা হয়ে যাবে তার সোশ্যাল সিকিউরিটি কার্ড তার ইন্স্যুরেন্স কার্ডে কিন্তু একটা ব্ল্যাক স্পট পড়ে যাবে এটা একটা দ্বিতীয় হচ্ছে আপনার আত্মীয় কিন্তু আপনার জন্য অলরেডি হয়তোবা F1, F2 বা F3 অথবা F4 ক্যাটাগরি যেই ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখছিল আগে থেকে ওইটা একদম চোখ বন্ধ করে ক্যান্সেল হয়ে যাবে ওটা ক্যান্সেল হওয়া মানে আপনি কিন্তু আর কখনোই আমেরিকায় লিগালি ঢুকতে পারবেন না আপনাকে তারা আমেরিকা থেকে বের করে দিবে আর আপনার পিটিশনারকেও কিন্তু তারা রেড লিস্টেড করে রাখবে সো এই ভুলটা কোনো সময় করতে যাবেন না আর একটা প্রশ্ন করতে পারেন এই যে চার মাস আপনি আমেরিকায় থাকবেন আপনি কি জব করতে পারবেন নেভার কখনোই জব করতে পারবেন না ভিসার মধ্যে স্ট্রিক্টলি বলা থাকবে যে এমপ্লয়মেন্ট ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড আপনি যাচ্ছেন আপনার আত্মীয়কে দেখতে সো এটার মধ্যে কিন্তু চাকরি পড়ে না আরেকটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আপনাকে যে আপনার পিটিশনার বা আত্মীয় যিনি আছেন তিনি যে আমেরিকাতে চার মাসের জন্য নিয়ে যাচ্ছেন এটার একটা রিজন শো করতে হবে একটা ভ্যালিড রিজন রিজনগুলো ধরেন হতে পারে সাপোজ কথার কথা আপনার ভাই বোন যদি আপনাকে অ্যাপ্লাই করে হতে পারে আপনার বোন প্রেগনেন্ট হতে পারে আপনার ভাগ্না ভাগ্নি বা আপনার ভাসতে ভাসতে তার হয়তো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করেছে সেই গ্র্যাজুয়েশন পার্টিতে আপনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন কিংবা আপনার বাবা মা যিনি আমেরিকায় থাকেন তিনি অসুস্থ হাসপাতালে বা আপনার আত্মীয় যিনি আছেন আমেরিকায় উনি হাসপাতালে বা কোনো একটা বিয়ের প্রোগ্রাম বা একটা জন্মদিনের প্রোগ্রাম এরকম ভ্যালিড প্রোগ্রাম দেখিয়ে কিন্তু আপনার ভিসাটা নিতে হবে যিনি আপনার অ্যাপ্লায়ার ওনার ট্যাক্স ফাইল জমা দেওয়ার পাশাপাশি উনিও একটা অ্যাপ্লিকেশান লিখবে পাশাপাশি দেশে যখন আপনি আমেরিকার এমবিসি ফেস করবেন আপনিও কিন্তু একটা কভার লেটার রেডি করে নিয়ে যাবেন যে আপনার আত্মীয়র এই প্রোগ্রামটা আছে আপনি অল্প সময় সেখানে থেকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান তো এইগুলো বেসিক্যালি হচ্ছে একটা কভার লেটার লেখার নমুনা আপনারা পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন বিশ্বাস করেন ভাই বোনেরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে যখন বি3 ভিসাটা কার্যকরী হয়ে যাবে লক্ষ লক্ষ লোক কিন্তু আমেরিকার এই ভিসাটা গ্রহণ করতে পারবে কারণ সেটা আপনার যোগ্যতায় ভিসা হবে না ভিসাটা হবে আপনার আত্মীয় বা আপনার পিটিশনার যিনি আছেন ওনার যোগ্যতায় সো ইট উইল বি ভেরি ইজি টু গেট আমেরিকান ট্যুরিস্ট ভিসা আফটার 2 অর 3 মান্থস আপনি প্রিপারেশন নিন আপনার নিকট আত্মীয় যিনি আছেন আমেরিকাতে যিনি আপনার জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন অলরেডি ইমিগ্রেন্ট ভিসার জন্য ওনাকেও বলেন ওনার ট্যাক্স ফাইলগুলো সব রেডি করে রাখতে যখন সময় আসবে ইনস্ট্যান্টলি যেন উনি আপনার জন্য এই ফাইল সাবমিট করে ফেলতে পারে কি কেমন লাগলো আমেরিকার এই বি3 ভিসা নিয়ে করা ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি মনে করেন আমার এই ভিডিওটা ইনফরমেটিভ সবার মাঝখানে শেয়ার করে দেন আপনি যেরকম এই ইনফরমেশনগুলো জেনেছেন আপনার ফ্রেন্ডদেরও তো জানার একটা অধিকার আছে নাকি বলেন যাচ্ছি বললেই তো আর যাওয়া হয় না আগামী বৃহস্পতিবার রাত 9টায় চোখ রাখুন আপনাদের প্রিয় এই চ্যানেলে প্রতিবারের মতো সেই দিনও থাকবে নতুন কোনো দেশের নতুন কোনো ইমিগ্রেশনের ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম বাংলাদেশে বি ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য জাস্ট ডাউনলোড করুন আর ট্যাপ ট্যাপ সেন্ড মোর স্পেন্ড লেস